একদলীয় শাসন প্রতিষ্ঠা শেষ পর্যায়ে চলছে। প্রতিহত করতে না পারলে দেশের স্বাধীনতা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য বিশেষ করে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। অভিযোগ করেন, দেশের গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠানকেও জোর করে ধ্বংস করে দিতে চাইছে ছাত্রলীগ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দাবি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভারত বাংলাদেশ দুই সরকারের সঙ্গে লড়াই করতে হচ্ছে দেশের মানুষকে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। রোববার রাজধানীর ভিন্ন স্থানে ভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি নেতারা। নেতারা অভিযোগ করেন, সোমালিয়ান জলদস্যুদের মতো দেশের মানুষকে জিম্মি করেছে বর্তমান সরকার। হতাশ হওয়ার কিছু নেই উল্লেখ করে জানান, চলমান আন্দোলনে বিজয় আসবেই। কোন স্বৈরশাসক, কোন জুলুমবাজ বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। ওই দামি নাটকের 7 জানুয়ারি আপনারা প্রত্যেকটি টেলিভিশনে দেখেছেন, পরের দিন প্রত্যেকটি পত্রিকায় দেখেছেন, সত্যিকার অর্থে মাত্র 5% ভোট পড়েছে। আমাদের সাথে তো 95% মানুষ জড়িত, আমাদের হতাশার কিছু নেই। যে দুটি সরকারের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে, একটি হলো ওই ভারতীয় সরকার, একটা বাংলাদেশের তাবেদার সরকার। ভারতীয় যে কোনো সরকার এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে, এই দেশে জনগণের স্বাধীনতার হানি করে কোন সরকার যেন কাউকে সমর্থন না দেয়, এটা আহ্বান আমি জানাবো। এই আওয়ামী লীগের সময় বাংলাদেশে আরো লক্ষ লক্ষ তৈরি হবে এরকম মেজিন, যারা বাংলাদেশ মানুষের পকেট কেটে দেশকে দেউলিয়া বানিয়ে বানিয়ে ফেলবে। বিকালে রাজধানীর এক হোটেলে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির আয়োজনে ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই দেশে যে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী গণতন্ত্রকে ধ্বংস করে নিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার সর্বশেষ জায়গায় চলে গেছে, এটাকে যদি আমরা সবাই জনগণকে ঐক্যবদ্ধ করে প্রতিহত করতে সক্ষম না হই, তাহলে এই দেশের গণতন্ত্র চিরতরে লুপ্ত হয়ে যাবে, এই দেশের স্বাধীনতা বিপন্ন হবে। অভিযোগ করেন, স্বাস্থ্য খাতকে ধ্বংস করে এবার আঘাত করা হচ্ছে শিক্ষা খাতে। স্বাস্থ্য বিভাগকে ধ্বংস করা হয়েছে, সবচেয়ে বড় আঘাত প্রাপ্ত হচ্ছে এখন শিক্ষা ব্যবস্থা। আপনারা আজকেও দেখেছেন যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটা গৌরবময় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এখন সরকারি দলের ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা মিছিল করে জোর করে সেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তারা সেটাকে ধ্বংস করতে চায়। অন্য কোনো কিছু নয়, বরং জনগণই বিএনপির একমাত্র হাতিয়ার, দাবি করেন বিএনপি মহাসচিব। জনগণের ঐক্য সৃষ্টি করতে হবে, জনগণই একমাত্র হাতিয়ার আমাদের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেই হাতিয়ার